নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আরও কিছু নতুন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আপনাদের সামনে এখন উপস্থিত হয়ে গেছি। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব মুখ্যত তিথি নিয়ে। তিথি সম্বন্ধে আমি প্রায় এর পূর্বে 5টি এপিসোড আলোচনা করেছি, অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমী তিথি অলরেডি শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর, অর্থাৎ ষষ্ঠী তিথি নিয়ে। ষষ্ঠী তিথির জাতক বা জাতিকাদের জীবনের ধারপাশগুলি, ব্যক্তিত্বগুলি, বৈশিষ্ট্যগুলি কীরকম হয়ে থাকে সে বিষয়ে একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। আর দেখুন, ষষ্ঠী তিথি আলোচনা করতে গিয়ে একটি জিনিস যেটা মুখ্যত মনে পড়ে, যে ষষ্ঠী তিথি এই নামটির সাথে না ষড়রিপু, অর্থাৎ আমাদের এই যে ষড়রিপু, 6টি রিপু, এর সাথে কিন্তু ভীষণভাবে যুক্ত রয়েছে। অর্থাৎ ষষ্ঠী তিথিকে ডিনোট করে কে? কার্তিক। কার্তিকের মধ্যে আমরা কী দেখতে পাই? কার্তিক হচ্ছে সেনাপতি। তো সেনা কী করে? সেনা কিন্তু ডিফেন্স, সর্বদা কিন্তু সেনা কিন্তু ডিফেন্সে থাকে এবং সর্বদা রক্ষাকর্তা। তো এখানে বুঝতে হবে যে বিভিন্ন জিনিসের যে রক্ষাকারী, আমাদের মধ্যে কী থাকে? লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, রাগ, ঈর্ষা, এই যে ষড়রিপুগুলি, এই ষড়রিপুগুলিকে যদি আমরা রোধ করতে পারি, ডিফেন্স করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ষষ্ঠী তিথির শুভত্ব দেখতে পাবো। তাই ষষ্ঠী তিথির মানুষদের কিন্তু এই রিপুগুলি নির্দেশ করে থাকে। আর আরেকটা জিনিস দেখুন, এই যে ষড়রিপু, এই ষড়রিপুর সাথে কিন্তু ষষ্ঠী তিথির একটা যোগসাজশ রয়েছে। আমি পরবর্তী সময় অন্য বিষয়ে মাইথোলজিক্যাল গল্পগুলি আলোচনা করব, আজকে মুখ্যত বিষয়ে আসি, নালে আপনাদের কিন্তু বিষয়টা থেকে ফোকাস হারিয়ে যেতে পারে। দেখুন, এই যে ষষ্ঠী তিথি, এর যে লর্ড সেটা কিন্তু শুক্র। আর শুক্রের মধ্যে আমরা কী দেখি? সৌন্দর্য। শুক্রের মধ্যে আমরা কী দেখি? বিউটি। শুক্রের মধ্যে কী দেখি আমরা? সামাজিকতা। এই শুক্র এবং এখানে কার্তিক, এই দুজনের কিন্তু খেলা এই তিথির মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায়। অর্থাৎ যারাই এই তিথিতে জন্মগ্রহণ করে, ষষ্ঠী তিথিতে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আসুরিক শক্তির দমন করার জন্য এরা কিন্তু উঠে পড়ে লাগে। অর্থাৎ এরা কোনোরকমভাবে কোনো নীতির বাইরে গিয়ে কোনো অযৌক্তিক কোনো কাজকর্ম দেখলে সেগুলোতে কিন্তু এরা ভীষণভাবে প্রোটেস্ট করে, এদের প্রোটেস্টিং পাওয়ার ভীষণ থাকে। অর্থাৎ এরা কিন্তু সেখানে কোনো না কোনো অ্যাকশান নিয়ে নেয়। অর্থাৎ কার্তিকের মধ্যে যেটা আমরা দেখতে পাই, যে কার্তিক হচ্ছে এখানে সেনাপতি, তো ফলে তার যে সেনামূলক চিন্তাধারা, অর্থাৎ তার যে ডিফেন্সিভ চিন্তাধারা, সেটা কিন্তু সর্বদা সে যায় কারোর ক্ষতি নয়, কিন্তু সর্বদা কোনো খারাপ কিছু দেখলে তার প্রতি তার কিন্তু যে একটা প্রহার, সেটা কিন্তু এরা করতে পারে। এদের মধ্যে কিন্তু সেই ব্যাপারগুলি থাকে, খারাপ জিনিস দেখলে কিন্তু প্রহার করে। আর দ্বিতীয়ত হচ্ছে, ষষ্ঠী তিথির জাতক বা জাতিকা যারা থাকে, এরা কিন্তু অন্যায়কে একদম দমন করতে চায়। অর্থাৎ কোনো জায়গায় অন্যায় দেখলো, সেই দমনের জন্য কিন্তু এরা উঠে পড়ে লাগে। আর আরেকটা জিনিস, এরা হচ্ছে আইন মেনে চলতে ভালোবাসে। এরা নিয়ম, নিষ্ঠা, সিস্টেম, এবং যেহেতু এর কারকগ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ লর্ড প্ল্যানেট, তো শুক্রের মধ্যে আমরা যেটা দেখি সামাজিকতা, কার্তিকের মধ্যে কী দেখবো? ডিসিপ্লিন। তো ফলে এই সামাজিক ডিসিপ্লিন কিন্তু এরা ভীষণভাবে মেনে চলে, অর্থাৎ আইন মেনে চলা মানুষেরা। এদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে নিজের ভাগ্য নিজে তৈরি করে নেয়। আসলে কেন জানেন তো? তার কারণটা হচ্ছে খুব সহজ। দেখুন, যখন মানুষ ডিফেন্সিভ হয়ে যাবে, যখন মানুষ কোনো বিষয়ে অন্যায়ের ক্ষেত্রে প্রোটেস্ট করবে, যখন সে বিভিন্ন নেগেটিভ জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে, তখন কিন্তু সে নিজের মধ্যে শক্তি সঞ্চারিত হতে দেখতে পাবে। আমি যে বললাম ষড়রিপু, 6টা ভাব, এই ষড়রিপুগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু দমন থাকে। সেই কারণে এরা কিন্তু সৎ পথে চলতে ভালোবাসে। আর সেই কারণেই এদের ক্ষেত্রে দেখা গেছে নিজের ভাগ্য এরা কিন্তু নিজেই তৈরি করে নেয়। অর্থাৎ নিজের জীবনের সংঘর্ষ এবং লড়াই সমস্ত কিছু জারি রাখার ফলে কিন্তু নিজের জীবনের যে জায়গাগুলি, নিজেরাই কিন্তু ধীরে ধীরে তৈরি করে নিতে পারে। আরেকটা জিনিস কি জানেন তো, এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা যদি পুলিশ, অর্থাৎ ডিফেন্স, আর্মি, সোলজার, নেভি, এয়ারফোর্স, এই ধরনের লাইনের মধ্যে দিয়ে যদি এরা যায়, তাহলে কিন্তু এদের জীবনের শাইনিং ভালো থাকবে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, ধরুন কোনো মানুষ সে ছোটোবেলা থেকেই একটি ভালো ভালো ফ্যামিলিতে জন্মেছে, তাকে একটা মেয়ে ভালো ফ্যামিলিতে জন্মেছে, সে বড় হয়েছে, তার বিয়ে হয়েছে একটা দরিদ্র ফ্যামিলিতে, তো সেখানে কিন্তু তার যে ম্যাচিং সেটা কিন্তু একটু কম হবে, প্রবলেম হবে, তার অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হবে। ঠিক সেরকমই আমাদের যে তিথিগুলি আমাদের যেটা ডিনোট করছে, আমাদের যেটা
পরিপূরক, অর্থাৎ যে আমাদের দিচ্ছে সেই তিথির মতো করেই যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই লাইনে শাইনিং করতে পারবো। তো সেরকমই এরা ডিফেন্স লাইন আর্মি হতে পারে, সোলজার হতে পারে, এই লাইনে কিন্তু এরা পারফরমেন্স ভালো রেখে থাকে অন্যান্য লাইনের তুলনায়। আর অন্যান্য বিষয়গুলো কর্মক্ষেত্রে তো অবশ্যই জন্মছক জন্মকুষ্টির উপর ডিপেন্ড করে। এছাড়া এরা কিন্তু বিশেষভাবে সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে, অর্থাৎ সৌন্দর্যের পূজারী যাকে বলা হয়। আর কার্তিককে তো বলাই হয় সুন্দর, ঠিক আছে, আপনারা তো জানেনই এরা যে কোনো ক্ষেত্রে একটা সুন্দরের যে বিষয় সেগুলো কিন্তু এরা ভীষণভাবে তুলে ধরতে চায়। তার কারণ এর লর্ড হচ্ছে শুক্র, আর শুক্র মানেই কিন্তু সুন্দর এবং বিভিন্ন দিক থেকে ক্রিয়েটিভ। সর্বদা যে কোনো নতুন করার ইচ্ছা, নতুন কিছু করার উদ্যম এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায়। যে কোনো ক্ষেত্রে এরা যে কোনো কাজে রয়েছে, যে কোনো ব্যবসা করছে, যে কোনো সেলফ প্রফেশনে রয়েছে, তার মধ্যে নতুন কিছু করে দেখাবার প্রয়াস এদের মধ্যে থাকে, একটু ক্রিয়েটিভ থাকে যে কোনো কাজের মধ্যে। এরা কিন্তু যে কোনো বিষয়ে সিদ্ধান্ত একটু বুঝে নেয়, একটু সাবধানে নেয়, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত খুব একটা নিতে পারে না। তবে এদের মধ্যে কিন্তু দু ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাই দেখা যায়, অর্থাৎ হঠাৎ করে সিদ্ধান্ত এটা যেমন নিতে পারে না, আবার হঠাৎ করে এমন কিছু কিছু সময় সিদ্ধান্ত নিয়ে নেয় যা এদের ক্ষেত্রে কিন্তু বড় বিপজ্জনক হয়ে যায়। তার দুটো কারণ, একটা যদি এদের লর্ড অর্থাৎ শুক্র যদি জন্মকুষ্ঠিতে বা জন্মছকে কোনোভাবে অশুভ স্থানগত হয়ে রয়েছে, অশুভ ক্ষেত্রে বসে গেছে, দুস্থানগত হয়ে রয়েছে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে, তাহলে নিশ্চিতভাবে কিন্তু এই জাতক অথবা জাতিকারা কিন্তু তাদের জীবনে বারবার কোনো না কোনো ব্যর্থতা চলেই আসে ওদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের মাধ্যম দিয়ে। সুতরাং ভুল সিদ্ধান্ত এদের ক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে যদি লর্ড অশুভ স্থানে থাকে বা অশুভ বা পাপপীড়িত থাকে। এবার দেখতে হবে এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে, কারণ এরা সামাজিক, সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, সকলকে নিয়ে চলতে ভালোবাসে, সকলের সাথে কাজ করতে ভালোবাসে, একসাথে একইভাবে ওরা কিন্তু সমস্ত মানুষের সাথে জীবনযাপন কাটাতে পারে। এরা একটু লাক্সারি থাকে এদের মধ্যে একটুখানি, এদের মধ্যে একটুখানি যেহেতু শুক্রের সাথে কন্ট্যাক্ট সেক্ষেত্রে জানতে হবে যে এরা এদের মধ্যে একটু লাক্সারি ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, সহনশীল অবশ্যই এটা জানতে হবে, যেহেতু কার্তিক ডিফেন্সের কারক সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ভীষণভাবে সহনশীল, অর্থাৎ এরা সইতে জানে, এমন নয় যে এরা সইতে পারে না, সইতে পারে, এদের সহার ক্ষমতা অত্যন্ত বেশি রয়েছে। এদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েশনের বিষয়গুলি অত্যন্ত বেশি থাকে যে কোনো কাজের মধ্যে। এরা ভীষণ সামাজিক হওয়ায় এরা যে কোনো ধরনের মানে বিভিন্ন সেবামূলক কাজকর্মেও কিন্তু এরা একটা সময় জীবনের একটা পার্টে কিন্তু করে থাকে, অর্থাৎ অনেক সময় সেবামূলক কাজ করতে এদের ভীষণভাবে দেখা যায়। এরা সেবামূলক কাজ করতে ভালোবাসে, মানুষকে নিয়ে চলতে ভালোবাসে, তবে এরা খুব প্র্যাকটিক্যাল, এমন নয় যে এরা মানে এরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক জায়গায় বিশ্বাস করে, ধার্মিক ক্ষেত্র বিশ্বাস করে, কিন্তু এরা কুসংস্কার আচ্ছন্ন নয় ওরা, অর্থাৎ এদের মনের মধ্যে সেই যে বিষয়টার যে ভীতি সেগুলো কিন্তু খুব একটা থাকে না, অর্থাৎ যেটা করেছি যেটা করব সেটা বৈজ্ঞানিক ভিত্তি মানে সম্পর্কিত থাকবে এবং সেই বিষয়টাকে নিয়ে আমি এগিয়ে যাব। কিন্তু এরা কখনো কিন্তু কোনো কুসংস্কারকে নিয়ে মানে মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা এগুলো কিন্তু এদের খুব একটা দেখা যায় না। এরা কিন্তু দৃঢ়তার সাথে এদের কাজগুলি কিন্তু সম্পূর্ণ করে। এরা অ্যাকচুয়ালি দেখুন, যখন কেউ ডিফেন্সে থাকে, যখন কেউ বর্ডারে থাকে, যখন কেউ একটা দেশের সৈন্য আমাদের দেশে কোনো রকম হামলা করতে পারে, একটা দেশের মানুষ আমাদের দেশে হামলা করতে পারে, তখন ডিফেন্স কী করে? ডিফেন্স সর্বদা সজাগ এবং সতর্ক থাকে। এদের মধ্যেও কিন্তু সজাগ এবং সতর্কতা ভীষণভাবে দেখা যায়, অর্থাৎ সতর্ক এরা যদি না থাকে তাহলে এদের জীবনে কিন্তু প্রবলেম আসবে। তার দুটো কারণ, সতর্ক কখন না থাকতে পারে এরা, এক তো শুক্র এদের লর্ড যদি কখনো জন্মকুষ্ঠিতে অশুভ স্থানগত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এমনটি এদের ক্ষেত্রে হয়ে থাকে যে এদের নিজেদের অসচেতনতার জন্যই কিন্তু এরা জীবনে পিছিয়ে পড়ে। এগুলো কিন্তু বারবার এদের জীবনে দেখা যায় এবং সর্বদা কিন্তু নতুন কিছু করার উদ্যম, যে কোনো কাজ করছে নতুন কিছু করে দেখাবে এই উদ্যমটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এরা এদের সন্তানকে নিয়ে কিন্তু ভীষণভাবে ভাবনা চিন্তা করে, সন্তানকে নিয়ে একটু চিন্তিত থাকে সর্বদা। এই ষষ্ঠী তিথির যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তারা সন্তানকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। সন্তান কীভাবে কেরিয়ার তৈরি করবে, সন্তান কোথায় যাবে, সন্তান কী পড়াশুনো করবে, সন্তান কী খাবে, সন্তানের জীবন নিয়ে এরা ভীষণভাবে চিন্তিত। যখন এরা বড় হয়ে যায়, এরা বৃদ্ধ হয়ে যায়, তখনও কিন্তু এরা সন্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তা করতে থাকে। এরা ভীষণভাবে কিন্তু মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াতে পারে, যেহেতু সামাজিক, এক তো সামাজিক, দ্বিতীয়ত ডিফেন্সিভ। এরা কিন্তু মানুষের বিপদে আপদে কিন্তু ঝুঁকি নিয়ে নেয়। জীবনে যে কোনো মানুষ হয়তো কোনো মানুষের বিপদ দেখে এগিয়ে যাচ্ছে না, কিন্তু এরা কিন্তু এগিয়ে যায়। এরা কিন্তু তাকে নিয়ে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে তাকে নিয়ে লড়াই করে দিতে পারবে, এরকম একটা মানসিকতা এরা থাকে। কিন্তু এদের ক্ষেত্রে একটা যেটা গুণ সেটা হচ্ছে অত্যন্ত ভালো গুণ, আবার অত্যন্ত খারাপ গুণও এর মধ্যে রয়েছে। কি একটা হচ্ছে, যদি এদের কেউ বিশ্বাস করে ফেলে
যদি একে এ কাউকে বিশ্বাস করে ফেলে যায় তাহলে তার জন্য কিন্তু এরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়, কিন্তু এদের ক্ষেত্রে যদি কাউকে এরা একবার অবিশ্বাস করে ফেলে তাকে কিন্তু এর সাথে কোনোভাবেই ম্যাচ ম্যাচিং করানো যায় না, অর্থাৎ তার সাথে এর কোনোভাবেই কিন্তু কোনো লিঙ্ক হবে না, এরা কিন্তু মুখ ফিরিয়ে নেয় সহজে। তাই জন্য ষষ্ঠী তিথির জাতক বা জাতিকা যারাই থাকবে না কেন তাদের সাথে কিন্তু সর্বদা ভালো ব্যবহার রাখলে এরাও কিন্তু সর্বদা ভালো ব্যবহার মানুষের সাথে রাখে। যাই হোক, আমি আপনাদের সাথে ষষ্ঠী তিথি সম্বন্ধে অনেক বিষয়গুলি আলোচনা করলাম, আর এই আলোচনা সামগ্রিক হলেও সামগ্রিক নয়, কারণ আলোচনা তো চলবেই, আলোচনা তো থামবে না, আরও অনেক কিছু জানার আছে, আরও অনেক কিছু দেখার রয়েছে। তাই জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরকে নিয়ে আমরা চালাতেই থাকবো, নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করব। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, তার সাথে সাথে কমেন্ট করুন, আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।